এটা একদিন করুন নিমিষেই কালো হাত পা ফসা উজ্জ্বল হবে পায়ের ফাটা দূর করবে হাত পা হবে দুধের মতো সাদা ধবধবে ধবে ফসা এটা প্রস্তুতের জন্য প্রথমেই লাগবে লেবু একটা বড়ো সাইজের লেবুর অর্ধেকটা পরিমাণ টুকরো করে কেটে নিয়েছি একটি পাত্রে নিয়েছি পরিমাণ মতো কুসুম গরম পানি এরপরে লেবুর রসটা এখানে চিপে দিয়ে দিচ্ছি এবং খোসাগুলো এখানে ব্যবহার করছি এটা পরবর্তী স্টেপে লাগবে এরপর এখানে ব্যবহার করব খাবার সোডা খাবার সোডা বা বেকিং সোডা মুদি দোকানে বড় শপে কিনতে পাওয়া যায় এক চামচ পরিমাণ খাবার সোডা দিয়েছি এক চামচ দিয়ে দিচ্ছি লবণ এটা ভালো করে একটু মিশিয়ে নিতে হবে আর অবশ্য পানিটা কুসুম গরম থাকতে হবে এরপরে দিচ্ছি এক চামচ পরিমাণ শ্যাম্পু বেবি শ্যাম্পু এখানে ব্যবহার করছি আপনারা চাইলে যে কোনো শ্যাম্পু এখানে ব্যবহার করতে পারেন খুব ভালো করে এটা মিশিয়ে নিলেই প্রস্তুত হয়ে যাবে হাত পায়ের উজ্জ্বলতা বৃদ্ধি করবার জন্য পায়ের গোড়ালি ফাটা দূর করার জন্য এটা হচ্ছে প্রথম স্টেপ এই পানীয়টা আপনি পরিমাণ মতো তৈরি করে নেবেন হাত এবং পা যাতে ডোবানো যায় সেই পরিমাণে তৈরি করবেন এরপরে আপনি পাটা এর মধ্যে ভিজিয়ে রাখবেন বা হাতটা ভিজিয়ে রাখবেন ঘড়ি ধরে পনেরো মিনিট নোংরা ময়লা জমতে জমতে পা কিন্তু কালচে হয়ে যায় হাত কালচে হয়ে যায় যাদের পা ফাটে পা ফাটার মধ্যে দেখবেন ফাটার মধ্যে অনেক নোংরা ময়লা জমে থাকে খসখসে হয়ে থাকে আপনি যদি এই পানিতে পাটা ভিজিয়ে রাখেন বা হাতটা ভিজিয়ে রাখেন হাত পা অনেক নরম হবে খসখসে ভাব উঠে যাবে নোংরা ময়লা সঙ্গে সঙ্গে কেটে যাবে দেখবেন হাত পা একদমই চকচক করছে অনেক বেশি উজ্জ্বলতা নিয়ে এসেছে আপনার কাছে যদি ঝামা পাথর থাকে তাহলে আপনি ঝামা পাথর দিয়ে পায়ের গোড়ালিটা পা টা সুন্দর করে পরিষ্কার করে নিতে পারেন এটা একদম ম্যাজিকের মতো আপনার হাত পা পরিষ্কার করে দেবে লেবুর খোসাগুলোও কিন্তু কাজে লাগবে লেবুর খোসা পানির মধ্যে ডুবিয়ে ডুবিয়ে আপনি হাত পায়ে ঘষে নিতে পারেন দেখবেন অনেক অনেক বেশি ময়লা কেটে যাচ্ছে পরিষ্কার হয়ে যাচ্ছে এটা আপনি সপ্তাহে একদিন করতে পারেন আপনার হাত পায়ে নোংরা ময়লা দূর হয়ে যাবে এবং উজ্জ্বলতা বৃদ্ধি পাবে সেই সাথে আপনাকে আরও একটি জিনিস ব্যবহার করতে হবে এতে করে আপনার হাত পা সফট থাকবে পায়ের গোড়া লিফাটা দূর হবে এবং হাত পা উজ্জ্বল ফসা করবে এখানে এক চামচ পরিমাণ নারকেল তেল নিয়েছি। এর সাথে হাফ চামচ পরিমাণ দিয়েছি অ্যালোভেরা জেল চামচ দিয়ে ফেটিয়ে খুব ভালো করে এটা মিশিয়ে নিলেই একটা ক্রিমের মতো তৈরি হয়ে যাবে প্রথম স্টেপটি সপ্তাহে একদিন করলেই হবে সপ্তাহে একদিন করে যদি করেন আপনার হাত পা সবসময় পরিষ্কার থাকবে নোংরা ময়লা জমবে না হাত পা কালচে হবে না এবং সেটা করার পাশাপাশি আপনি রেগুলার এই ক্রিমটা যদি ব্যবহার করেন তাহলে হাত পায়ের উজ্জ্বলতা ধীরে ধীরে বৃদ্ধি পাবে এই ক্রিমটা আপনি রাতে ঘুমাতে যাওয়ার আগে হাতে পায়ে আলতো করে মাসাজ করে লাগাতে পারেন এই ক্রিমটা আপনি যদি ব্যবহার করেন চার পাঁচ দিন ব্যবহার করলেই দেখবেন পা ফাঁটা দূর হয়ে গেছে হাত পা অনেক বেশি নরম সব কমল এবং মসৃণ হয়েছে এবং বেশ কিছুদিন ব্যবহার করলে দেখবেন আপনার কাজে হয়ে যাওয়া হাত পা অনেক বেশি উজ্জ্বল ফসা হয়েছে এবং পায়ের গোড়ালি ফাটা দূর হয়ে গেছে ভালো লাগলে এটা আপনারা ট্রাই করে দেখতে পারেন ধন্যবাদ সবাইকে